প্রত্যেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের টি টোয়েন্টি, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। আচ্ছা, আপনি কি জ্যোতিষে বিশ্বাসী, মানে হাতের রেখা ফেখা বিশ্বাস করেন, বা বাস্তু, বা কোন দিনে কোন রং পড়বেন, বা খারাপ সময় কুষ্টি, গ্রহ, নক্ষত্র ইত্যাদি 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 বিশ্বাস করেন কি? জ্যোতিষরা বলেন যে রাশি চক্রের রাহু এবং কেতু যদি এক ঘরে অবস্থান করে তাহলে সময় নাকি খুব খারাপ যায়, এমন সময় আপনি যাই করবেন তাতেই ব্যর্থ হবেন, যা করতে চাইবেন সেটাই আপনার মন পছন্দ হবে না, হয় ব্যর্থ হবেন, না হলে কাজ শুরু করলেও কাজে বাধা প্রাপ্ত অবশ্যম্ভাবী। তৃণমূলের নাম্বার টু এর রাহু আর কেতুর দশা বোধহয় একই ঘরে এই মুহূর্তে চলছে, একই সঙ্গে চলছে, না হলে ভেবে দেখুন। সিবিআই থেকে বাঁচতে রক্ষা কবচ মিলল না, হাকিম বদল হয়ে গেল, হুকুম বদল হলো না, এরপরও আজ ডিভিশন বেঞ্চে গেলেন, প্রধান বিচারপতির বেঞ্চে গিয়েছিলেন অভিষেক, সেখানেও কি বলে দেওয়া হলো, মামলা শোনার সময় নেই, দয়া করে পরে আসবেন। চলছেটা কি? যেখানে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, যা করতে চাইছেন সব জায়গায় বাধা বাধা বাধা। জানি না হাতে কোনো পাথর পড়ে আছেন কিনা, জানি না এই মুহূর্তে তার রাশি চক্রে কোন ঘরে কি অবস্থান করছেন, কিন্তু নিঃসন্দেহে কোনো ভালো জ্যোতিষ হলে বলতে পারেন যে এই মুহূর্তে তার সব জায়গায় বাধা রয়েছে। কিন্তু একটা টুইস্ট রয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শুনেনি, তার মানে এই নয় যে পরে শুনবে না। অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে যে এখন আমাদের শোনার সময় নেই, দয়া করে পরে আসুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেনি যে মামলা শুনব না। অতএব এর ফলে কি হলো, আবারও সেই অভিষেক ব্যানার্জির রাশি নক্ষত্রের হিসেব করতেই হয়, কারণ এর ফলে যেটা হলো, আইনত সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেল। আপাতত আইনত সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে অভিষেকের কাছে, কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো বলেইনি যে মামলা শুনবে না, বলেছে এখন নয় পরে আসুন। এমন একটা পরিস্থিতিতে মোক্ষম চাল সিবিআই এর, অভিষেককে সমন পাঠালো সিবিআই, আর আদালতে কোনো সুরাহা না হওয়ায় অগত্যা এখন হাজিরা না দেওয়া ছাড়া, হাজিরা দেওয়া ছাড়া আর কোনো পথ নেই অভিষেকের সামনে। মনে পড়ে যাচ্ছে আজ সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই একটা প্রকল্প বা কর্মসূচির কথা, বেশ অনেকদিন আগে কর্মসূচি শুরু হয়েছিল, এক ডাকে অভিষেক, এক ডাকে অভিষেক। আজকে ঘটনাচক্রে সে এক ডাকে অভিষেকে কতজন দলের নেতা কর্মী সাড়া পেয়েছেন জানি না, কিন্তু এক ডাকে অভিষেকে এই মুহূর্তে সেই কর্মসূচিতে আস্থা বিশ্বাস রেখেছে এই মুহূর্তে কোর্ট এবং সিবিআই। তাই আগামীকাল সিবিআই এর ডাক, আর সেই এক ডাকেই আপাতত যা খবর সূত্রে আমাদের কাছে, সেই এক ডাকেই হাজির হচ্ছেন অভিষেক। সিবিআই এর একটা ডাকেই সুদূর বিভিন্ন জেলার প্রান্ত থেকে, প্রত্যন্ত প্রান্ত থেকে ছুটে আসছেন তার নবজোয়ার কর্মসূচি ফেলে শুধুমাত্র সিবিআই এর ডাকে সাড়া দেওয়ার জন্য, কারণ আপাতত হাজিরা না দেওয়া ছাড়া আর কোনো পথ নেই অভিষেকের সামনে। এবার পরবর্তীকালের প্রশ্নগুলোর দিকে নিঃসন্দেহে বিরোধীরা নজর রাখছেন। আগামীকাল অভিষেককে ডাকা হয়েছে, আগামীকাল কতক্ষণ জেরা হবে, কত ঘন্টা জেরা হবে, আগামীকাল জেরা হওয়ার পরে কি কোনো সিদ্ধান্ত নেবে সিবিআই, তাহলে কি আগামীকাল কোনো অ্যারেস্টের সম্ভাবনা রয়েছে নাকি নেই, নাকি প্রথমটাকে অ্যারেস্ট হওয়ার কোনো চান্স নেই, সম্ভাবনা নেই, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা এই মুহূর্তে রাজনৈতিক মহলের অলিতে গলিতে কান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনা শুধুমাত্র এখানেই শেষ নয়, পিকচার আবি বাকি হ্যায়। অন্যদিকে কি, নিয়োগের আরও একটা মামলা, যে মামলায় 32,000 চাকরি বাতিল হয়েছিল, সেই নির্দেশ আপাতত, সেই নির্দেশের স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ যারা এই মুহূর্তে অত্যন্ত টেনশনে, দুশ্চিন্তায়, রাতের ঘুম নষ্ট করে বসেছিলেন বাড়িতে, যে হয়তো তাদের চাকরি বাতিল হয়ে গেল, কারণ কাদের কাদের চাকরি বাতিল হয়েছে সেই তালিকা তো পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি, স্কুলে স্কুলেও দেওয়া হয়নি, জানানো হয়নি কার কার চাকরি বাতিল হয়েছে। অতএব সিঁদুরে মেঘ দেখে যারা ভয় পাচ্ছিলেন, যারা ভাবছিলেন যে তাদের চাকরিটাও বাতিল হতে চলেছে,
সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ, কিন্তু তাতেও চাকরিতে অনিশ্চয়তা কিন্তু কাটল না। সেই খবর বিস্তারিত জানাবো যে কেন অনিশ্চয়তা রয়েছে। এত এত ছেলেমেয়েরা যারা চাকরি করছিলেন সবাই তো সত্যি সত্যি লাটের ব্যাটা নন, প্রত্যেকেই যে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি পেয়েছেন সত্যি কি তাই, নাকি তাদেরকে বাধ্য করা হয়েছে, নাকি পরীক্ষার ক্ষেত্রে অনেকেই না জেনেই কোনো ফাঁদে পা দিয়ে দিয়েছেন। সত্যি আমরা জানি না যে আসলে কে কোন কোন ফাঁদে পড়ে আজকে কার কার চাকরি বাতিল হচ্ছে। নজর রাখবো অবশ্যই, বিস্তারিত জানাবো, তবে তার আগে অভিষেকের সিবিআই সমনের দিকে নজর রাখা যাক। কারণ ভুললে চলবে না যে সিবিআই যে সমন অভিষেক ব্যানার্জি পেলেন, সেই সমন পেলেন কিসের ভিত্তিতে, কোন ইস্যুকে সামনে রেখে? নিয়োগ দুর্নীতি। যদি অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যে কয়লা গরু অনেক কিছুর সঙ্গে তাকে জুড়ে দেওয়ার চেষ্টা চলেছে, এমনকি সারদা কেলেঙ্কারির সঙ্গেও নাকি তাকে জুড়ে দেওয়ার চেষ্টা চলেছে, এখন নাকি তাকে এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে, আমি জানি না নিয়োগ দুর্নীতি ইস্যুতে কখন কাকে জুড়ে দেওয়া হচ্ছে, জুড়ে দেওয়ার চেষ্টা চলছে আর কারা কারা সেই জুড়ে দেওয়ার চেষ্টা থেকে নিজেকে দূরত্বে রাখতে চাইছেন। কারণ সত্যি সত্যি এটা তো এই মুহূর্তের সব থেকে বড় ইস্যু, পশ্চিমবঙ্গে সব থেকে বড় দুর্নীতি কি? নিয়োগ দুর্নীতি। যে কেউ জানেন, ছোট বাচ্চাও জানেন, প্রত্যেকে বলছেন যে আমরা চাই প্রকৃত অপরাধী শাস্তি পাক, আমরা চাই আসল সত্য সামনে আসুক, আমরা চাই তদন্তে কোঅপারেট করতে, আমরা চাই যাতে প্রত্যেকের চাকরি বাঁচে, যাতে কারুর চাকরি না যায়। কিন্তু এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাচ্ছে না, বরঞ্চ নজর চলে যাচ্ছে কোথাও অন্যদিকে। আমরা এই সংক্রান্ত খবরে নজর রাখবো, তবে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, 2000 টাকার নোট, 2000 টাকার নোট ছাপা বন্ধ করছে কেন্দ্র, আর ছাপানো হবে না 2000 টাকার নোট। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সূত্রে খবর যে পাওয়া যাচ্ছে, আর ছাপানো হবে না 2000 টাকার নোট, 2000 টাকার নোট আর ছাপবে না আরবিআই, নতুন করে ব্যাংক 2000-এর নোট দেবে না। 2000-এর নোট থাকলে জমা করা যাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত, সমস্ত বৈধ 2000 টাকার নোট জমা করা যাবে এবং বেচাকেনা চলবে 2000 টাকার নোট দিয়ে। এরপর 30 সেপ্টেম্বরের পর বাজারে আর চালানো যাবে না 2000 টাকার নোট, কারণ নতুন করে 2000 টাকার নোট আর ছাপানো হবে না। এই মুহূর্তের যে নতুন সিদ্ধান্ত জানতে পারছি আমরা, 30 সেপ্টেম্বরের পর বাজারে আর চলবে না 2000 টাকার নোট। এবং যেরকম মনে করা হচ্ছে যে বিপুল পরিমাণ যে মুদ্রাস্ফীতি হচ্ছে, সেই মুদ্রাস্ফীতি রোধ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আরবিআই কিন্তু আর 2000 টাকার নোট ছাপাবে না। এবং ঘটনাচক্রে আপনাদের মনে থাকবে, বিভিন্ন জায়গায় যেখান থেকে টাকা উদ্ধার হয়, যেখান থেকে নোট উদ্ধার হয়, যেখান থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়, আপনারা মনে করে দেখবেন সবটাই কিন্তু 2000 টাকার নোটে বান্ডিল উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। এবং শুধু তাই নয়, ব্যাংকে বা এটিএমে কোথাও গেলেও কিন্তু সেখান থেকে 2000 টাকার নোট চট করে বেরোয় না, সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছিল যে হয়তো মুদ্রাস্ফীতির একটা বড় কারণ হতে পারে 2000 টাকার নোট। এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, যদিও কোনো টেনশন কোনো প্যানিকের জায়গা নেই, বারবার করে বলা হচ্ছে অযথা প্যানিক করার জায়গা নেই, শুধুমাত্র আরবিআই 2000 টাকার নোট এখন থেকে ছাপানো বন্ধ করে দিচ্ছে। অনেক সময় রয়েছে সামনে, এটা সবে মে মাস, 19শে মে, 30 সেপ্টেম্বর পর্যন্ত যদি কারোর কাছে 2000 টাকার নোট থেকে থাকে, যেটা প্রায় সাধারণ মানুষের কাছে নেই বলা চলে, কারণ 2000 টাকার নোট প্রায় পাওয়াই যায় না মার্কেটে, সমস্ত 2000 টাকার নোটই একটা শ্রেণী মানুষের কাছে কুক্ষিগত হয়ে রয়েছে। আমরা দেখেছি দুর্নীতির ক্ষেত্রে যেখানে টাকা বাজেয়াপ্ত হচ্ছে সেইখানে 2000 টাকার নোট, এবং সেই টাকা কিন্তু আর ছাপছে না আরবিআই। এরপর থেকে এটিএমে গেলে আর 2000 টাকার নোট বেরিয়ে আসবে না। 2000 টাকার নোট যদি কারোর কাছে থাকে বা কেনা বেচা করতে চান, তাহলেও তার জন্য অনেকটা দিন, অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তার মধ্যে যাবতীয় লেনদেন বা ব্যাংকে জমা দেওয়া 2000 টাকার নোট আপনারা করতেই পারেন। এবং নিঃসন্দেহে এই সিদ্ধান্তের পর, আরও একবার বলছি, প্রত্যেক দিন মাঝে মধ্যেই যখন টাকা উদ্ধার হয়, যখন ইডি সিবিআই এর রেট হয়, ইডির রেট হয়, তখন আমরা দেখেছি বড় বড় ব্যাংকের মেশিন নিয়ে আসা হয় সেই টাকা ক্যালকুলেট করার জন্য, এবং সেখানে কিন্তু সমস্ত থাকে
2000 টাকার নোট অর্থাৎ যারা কালো টাকা জমিয়েছেন কালো টাকার কারবারি করেছেন কারবারি এবং যারা ব্যাংকে বাড়িতে জায়গায় জায়গায় যে ছবি আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে গদির তলায় খাটের তলে আলমারিতে তারা তারা বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট তাদের জন্য কিন্তু সত্যি সত্যি চিন্তার বিষয় যে 2000 টাকার নোট ছাপা বন্ধ হয়ে গেলে তারা সেই নোট রেখে কি করবেন নিঃসন্দেহে খবরে নজর রাখবো তবে যে খবরে শুরুতে ছিলাম যেখান থেকে আজকের আলোচনা শুরু করেছিলাম যে এত সাধারণ মানুষ যাদের চাকরি চলে যাচ্ছে চাকরি হাহাকার চলছে সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই কিন্তু ডাকা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে আজকে অভিষেক ব্যানার্জি টুইট করেছেন একটা টুইটে তিনি কি লিখেছেন আপনাদের জানাই টুইটে তিনি লিখছেন অভিষেক ব্যানার্জি যে আমাকে আজ সিবিআই সমন পাঠিয়েছে তদন্তের স্বার্থে 20 মে তলব করা হয়েছে একদিনের নোটিশ না দিয়ে এই সমন তবু আমি যাব তদন্তে পূর্ণ সহযোগিতা করব এই টুইটের পরপরই সোনামুখীতে জনজোয়ার যাত্রা থেকে আজ ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি সোনামুখী জনজোয়ার থেকে জনযাত্রা থেকে কি বলছেন অভিষেক একবার শোনাই শুরুতে তো বাধ্য হয়েছে সিবিআই নোটিশ দিতে কোর্ট গেছিলেন সুপ্রিম কোর্ট সিঙ্গেল কোর্ট সব জায়গায় হেরেছেন তদন্ত সত্যি বলেছেন এখন আর বলে লাভ তো বাধা দিয়ে ফেল করেছেন ফেল করার পরে যেতেও বাধ্য হবেন আর সিবিআই ডাকতে বাধ্য হয়েছে হচ্ছে বলে তবু তদন্ত হচ্ছে কোর্ট মনিটরিং না থাকলে ইডি এবং সিবিআই তারা কার্যত এই তদন্ত দিল্লি তো বাধ্য হয়েছে সিবিআই নোটিশ দিতে কোর্ট গেছিলেন সুপ্রিম কোর্ট সিঙ্গেল কোর্ট সব জায়গায় হেরেছেন তদন্ত সত্যি বলেছেন এখন আর বলে লাভ তো বাধা দিয়ে ফেল করেছেন ফেল করার পরে যেতেও বাধ্য হবেন আর সিবিআই ডাকতে বাধ্য হয়েছে হচ্ছে বলে তবু তদন্ত হচ্ছে কোর্ট মনিটরিং না থাকলে ইডি এবং সিবিআই তারা কার্যত এই তদন্ত দিল্লির নির্দেশে ধামা চাপা দেওয়ার মনোভাবে চলছে আচ্ছা অভিষেক ব্যানার্জিকে ডাকা হবে এইটা তো কোর্টের অর্ডার লাগে না বারবার কুন্তল ঘোষ নাম বলেছে কেন তাকে ডাকেন কেন তাকে ডাকেন কেন তাকে ডাকার ব্যবস্থা করেন এখন 24 ঘন্টারও কম সময় দিয়ে তাকে আগামীকাল ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে যদি আমাকে ডাকে আমি কর্মসূচি বাতিল করেও যাব তৃণমূলে নবজোয়ারের এই কর্মসূচি যে জনজোয়ারে পরিণত হয়েছে এবং সেই জোয়ারে ভারতীয় জনতা পার্টির উচ্ছিষ্ট যেটুকু আছে সেগুলো যে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তারা যে অত্যন্ত ভয় পেয়েছে এটা আরেকবার প্রমাণ পাওয়া গেল আমাদের প্রশ্ন একটাই কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য ইডি সিবিআই চাপ দিচ্ছে সিবিআই এর উদ্দেশ্যে বলে রাখছি আমি 3 বছর আগে যা বলেছিলাম বাংলার মানুষ মেরুদণ্ড সোজা রেখে লড়ে সারদা থেকে শুরু হয়েছে সারদা এরা চেষ্টা করেছিল আমাকে যে করে হোক ফাঁসাবার পারে নারদায় ছুটে পারেনি কয়লায় পারেনি গরুতে পারেনি এখন এসছে এসএসসি আমি বলছি এসএসসি তে যদি আমার বিরুদ্ধে এতটুকু কোনো কোথাও প্রমাণ থাকে একদিকে সংবাদ মাধ্যমকে ডাকুন প্রমাণটা জনসমক্ষে আনুন আর একদিকে একটা ফাঁসির মঞ্চ করুন সেই ফাঁসির মঞ্চে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখতে পারেন 3 বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছে আমার সামনে আমার আশেপাশে যারা আছে কাউকে ছাড়েনি এমনকি আমার আইনজীবীদেরও ইডি সিবিআই করছে আমার স্ত্রীকে ছাড়েনি আমার আত্মসহায়ক তাকেও ইডি ডেকে পাঠাচ্ছে তার কারণ আমাকে দমাবে আরে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা মতো করলে ঈশ্বরের কাছে করব ভগবানের কাছে করব আর আগামী দিন আপনাদের কাছে করব আর কারোর কাছে করব না বিরোধীরা অনেকেই বলছেন অভিষেকের অভিষেক ব্যানার্জি অভিষেকের কাছে কাল সিবিআই তে হাজিরা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু নবজোয়ার একদিকে নবজোয়ার তো টালমাটাল হাল ধরতে হাল ধরবে কে আজ বাঁকুড়া নবজোয়ারে ভার্চুয়াল ভাষণ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী ভাষণ দিলেন তিনি কি বললেন যে নবজোয়ার আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং কোনোভাবেই এই নবজোয়ার আটকানো যাবে না অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে যে সমন কোথাও সিবিআই পাঠিয়েছে যার নিরিখে যার প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি আগামীকাল হাজিরা দিচ্ছেন যেমনটা জানিয়েছেন তিনি এবং তার সঙ্গে কি যুক্ত রয়েছে নিয়োগ দুর্নীতি আমি শুরুতেই বললাম নিয়োগ দুর্নীতিতে
এখনো পর্যন্ত এই মুহূর্তেও হাজার হাজার ছেলে মেয়ে বাদ দিন যারা এতদিন ধরে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে গেছেন এখনো পর্যন্ত চাকরি পাননি। উপরন্ত আরো 32,000 যারা চাকরি করছিলেন তাদেরটাও বেআইনি করে তাদের চাকরি খারিজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, যদিও সেই সিদ্ধান্ত পর স্থগিতাদেশ হয়েছে। কিন্তু বলা হচ্ছে বারবার করে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাকি নবজোয়ান আটকানোর জন্য ডাকা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে। আজকে হাল ধরার কথা বললেন খোদ তৃণমূল সুপ্রিমো, আর কি বললেন একবার শোনাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নিঃসন্দেহে হাল ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাদের কোথাও মনে হচ্ছে যে নবজোয়ার কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই অভিষেক ব্যানার্জির এই ডাক। কিন্তু ঘটনাটা কি, আসল ছবিটা কি, চলুন নজর রাখা যাক কোর্টরুমের ভেতরের সেই খবরের দিকে, সেই কথোপকথনের দিকে, যেখান থেকে স্পষ্ট হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি, আসল সাদা আসল কালো। গতকাল বিচারপতি অমৃতা সিনহা, যেদিকে নজর না রাখলেই নয়, গতকাল বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী রায় বহাল রেখে অভিষেকের আবেদন খারিজ করে দেন। যে রায় বিচারপতি সিনহা দিয়েছেন তাতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে। বিচারপতি সিনহা অমৃতা সিনহা তার রায় দিতে গিয়ে কি বলেছেন, গতকাল বিচারপতি অমৃতা সিনহা তার রায় দেওয়ার সময় বলেছেন যে ইডি সিবিআই এর মারাত্মক অভিযোগ রয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। কে বলছেন? বিচারপতি অমৃতা সিনহা। তিনি কি বলছেন? ইডি সিবিআই এর মারাত্মক অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। ইডি সিবিআই বলছে অভিষেকের ইশারায় অপেক্ষায় থাকেন হেফাজতের বন্দীরা পর্যন্ত। আর কি বলছেন? সিবিআই নোটিশের কথা পর্যন্ত চেপে দেওয়া হয় সুপ্রিম কোর্টে। সিবিআই যে নোটিশ পাঠিয়েছে সেই কথা পর্যন্ত সুপ্রিম কোর্টে নাকি চেপে দেওয়া হয়। আরও কি বলছেন জাস্টিস সিনহা? বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে পুলিশকে কাজে লাগিয়ে ইডিকে হেনস্থার অভিযোগ রয়েছে, যেটা মারাত্মক। মানে ইডি যে কাজ করছে, তদন্ত করছে, প্রত্যেক মুহূর্তে নাকি ইডিকে হেনস্থা করা হচ্ছে। কে হেনস্থা করছে? পুলিশ কোনো রকমের কোঅপারেশন করছে না, এই অভিযোগও কিন্তু রয়েছে। অভিষেক কুন্তল, অভিষেক ব্যানার্জি, কুন্তল ঘোষ, তাদের দুজনের যে যোগাযোগ, সেই যোগাযোগ খতিয়ে দেখা হোক, বলছেন অমৃতা সিনহা। আরও বলছেন তিনি, তৎরূপে এই দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের আবেদনের আগাম শুনানির কোনো সুযোগ নেই। ইডি ঠিক করবে, একমাত্র ইডি ঠিক করবে কাকে কখন ডাকবে। সন্দেহভাজনরা তা ঠিক করবে না, অর্থাৎ আমাকে যদি সন্দেহ করা হয় আমি ঠিক করব না যে আমাকে কখন ডাকবেন কখন নয়। যদি ইডি বা সিবিআই তদন্তকারী সংস্থা যদি মনে করে যে আপনি দোষী, আপনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনি চুরির সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাহলে ইডি সিবিআই যখন ইচ্ছে তখন ডাকতে পারে। ইডি সিবিআই এর উপর নির্ভর করছে তাকে ডাকা, যিনি সন্দেহভাজন তার উপর নির্ভর করছে না। ব্যক্তি যতই লম্বা হন, কে বলছেন? বিচারপতি অমৃতা সিনহা। যে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলীকে, যে মামলার বিচারপতি এখন অমৃতা সিনহা, তিনি বলছেন কি আজকে, ব্যক্তি যতই লম্বা হন, অর্থাৎ যত হাই প্রোফাইলই তিনি হন না কেন, আইনের উচ্চতা তার থেকেও বেশি। নিয়োগ তদন্ত থেকে অভিষেককে বাদ রাখা উচিত নয়, নিয়োগ তদন্ত থেকে অভিষেককে বাদ রাখা উচিত নয়, বললেন বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই এর আইনজীবীর মতে অভিষেক সন্দেহবাতিগ্রস্ত, এমন সমস্ত কথা উঠে এসেছে বিচারপতি অমৃতা সিনহার রায়ের কপিতে। এমন প্রেক্ষাপটে কাল অভিষেক মুখোমুখি হবেন সিবিআই এর, আর এতে ইতিমধ্যেই কিন্তু সত্যি সত্যি মানে নানা রকমের
নানা রকমের জল্পনা কল্পনা ঘুরে বেড়াচ্ছে। যেরকম শুরুতেই বললাম যে অনেকেই বলছেন যে আগামীকাল তাকে ডাকা হবে, আগামীকাল তাকে কতক্ষণ জেরা করা হবে, কত ঘন্টা জেরা করা হবে, জেরায় কি সত্যি স্বীকার করবেন অভিষেক, জেরায় কি তিনি বলবেন তার সঙ্গে কুন্তলের কি সম্পর্ক ছিল, জেরার পর কি কোনো সিদ্ধান্তে পৌঁছবে সিবিআই, আদেও কি সেরকম গ্রেপ্তার করার মতো কোনো বিষয় পৌঁছতে পারে, নানা রকমের জল্পনা কল্পনা কিন্তু অন্তত বিরোধী মহলে ঘোরাফেরা করছে। তবে অভিষেক ছাড়াও আজ আরও একটা বড় আপডেট এসেছে হাইকোর্টের, যেটা শুরুতেই বললাম যার সঙ্গে কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে এই মামলা, এই সিবিআই এর সমন, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি। আপনাদের জানিয়ে রাখি, অনেকেই টেনশনে রয়েছেন, অনেকেই জানতে চান সেই 32,000-এর কি হলো। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। এখনই কারোর চাকরি যাচ্ছে না, নিঃসন্দেহে সেটা স্বস্তির খবর, কিন্তু অদূর ভবিষ্যতে কি হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ চাকরি বাতিলে স্থগিতাদেশ হলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়ার রায় বহাল থাকলো, ফলে আপাতত চাকরি বাঁচলেও পরীক্ষায় ফের বসে নিজেদেরকে প্রমাণ করতে হবে 32,000 প্রাথমিক শিক্ষককে, যে তাদের যোগ্যতা আছে ক্লাস নেওয়ার না নেই। ডিভিশন বেঞ্চ তার রায় কি বলেছে সেদিকে নজর রাখা যাক। আজ ডিভিশন বেঞ্চের রায়ের দিকে যদি নজর রাখি, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ আজকে কি জানান, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বলে যে শিক্ষকদের নিয়োগ বাতিলের রায় আপাতত স্থগিত রইল, মানে আপাতত 32,000 শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না, সেই রায় স্থগিত রইল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই চাকরি বাতিলের রায়, তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিচারপতি গাঙ্গুলির যে নির্দেশ সেই নির্দেশ বহাল থাকলো, অর্থাৎ গোটা নিয়োগ প্রক্রিয়া ফের করতে হবে। এবং মনে থাকবে আপনাদের, বিচারপতি গাঙ্গুলি বলেছিলেন তার জন্য যে প্রয়োজনীয় খরচ সেটা দরকার হলে মানিক ভট্টাচার্যের থেকে নিতে হবে, কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া আবার করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে, অর্থাৎ যাদের চাকরি বাতিল হতে চলেছে তারাও চাইলে ওই পরীক্ষা অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে আবার তাদের চাকরি ছিনিয়ে নিতে পারেন। ওই যে বললাম অনিশ্চয়তা, কিন্তু অনিশ্চয়তা একটা রয়েই গেছে। রাজ্যের আইনজীবী এবং মামলাকারী আইনজীবীর বক্তব্য কি দেখা যাক। এদের এইভাবে চাকরি খাওয়া যায় না, এইভাবে না শুনে চাকরি খাওয়া যায় না। কাউকে কি ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া যায়, ডেথ সেন্টেন্স দেয়া যায়, 14 years ইমপ্রিজনমেন্ট দেয়া যায় উইদাউট ট্রায়াল? আজ সার্ভিসে চাকরি খাওয়াটাই হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, সেটা হয় না। অতএব ইল্লিগাল অর্ডার আমাদের বক্তব্য। এখন প্রাইমাফেসি যেটা ডিভিশন বেঞ্চ হোল্ড করেছে, যে ওদেরকে না শুনে, না ওদের কী কী বক্তব্য আছে না শুনে যেভাবে হয়েছে, তাই জন্য এই ক্যান্সেলেশন স্টে। অযোগ্যরা বেড়েই যাক, এইটুকু ছিল আমাদের কন্টেনশন। যে ইন্টারভিউ, যে প্রসেসের কথা, ইন্টারভিউ অ্যাপটিটিউড প্রসেসের কথা সিঙ্গেল বেঞ্চ বলেছে, সেটাকে ডিভিশন বেঞ্চ সেটাকে হাত দেননি। যে নিয়ম মেনে প্যানেল রেডি করার কথা বলছে, হাত দেয়নি। রিজার্ভেশন রোস্টার মেনে করতে বলছে, হাত দেয়নি। বোর্ডের রুলস মেনে করতে বলছে, হাত দেয়নি। 3 মাসের মধ্যে পুরো প্রসিডিংটা আবার হবে, 3 মাসের মধ্যে বোর্ডকে কমপ্লিট করতে হবে। যারা যোগ্য, যারা অ্যাকচুয়াল যোগ্য তারা চাকরিটা পাবে, যারা অযোগ্য তারা বাদ যাবে। এই রায়ে তো সবার খুশি হওয়া উচিত, কারো দুঃখ পাওয়ার তো কিছু নেই। নেতারা দুর্নীতি করবেন আর হয়রানি হবে জনতার। সিবিআই, ইডি থেকে বাঁচতে উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচ করতে পারে নেতা, কিন্তু সাধারণ শিক্ষকদের বারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে, পরীক্ষায় বসতে হচ্ছে। কার দুর্নীতি আর কার হয়রানি, এই নিয়ে শুরু করছি আজকে সোজাসুজি স্বর্ণালী বিতর্ক পর্ব। একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রথমে 36,000, সংশোধনের পর 32,000। প্রশিক্ষণহীন শিক্ষকদের চাকরি বাতিলে যোগ বিয়োগ চলছেই। এই আবহেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো রায়, চাকরি নিয়ে এখনো টানাটানি। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলে স্থগিতাদেশ দিলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের নড়চড় হয়নি।
তিন মাসের মধ্যে পুরো প্রসিডিংটা আবার হবে, তিন মাসের মধ্যে বোর্ডকে কমপ্লিট করতে হবে। যারা যোগ্য, যারা অ্যাকচুয়াল যোগ্য তারা চাকরিটা পাবে, যারা অযোগ্য তারা বাদ যাবে। এই রায়ে তো সবার খুশি হওয়া উচিত, কারো দুঃখ পাওয়ার তো কিছু নেই। চাকরি এখনই হাতছাড়া না হলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের প্রমাণ করতে পারলেই ভাগ্যের শিখে ছিঁড়বে 32,000 শিক্ষকের। তারপরে আমি জানতাম আমি নিশ্চয়ই যোগ্য, তাই চাকরিটা পেয়েছি সেখানে। তারপর স্যারের সাথে আমরা কথা বলি, খুব খুশি, একদম আইনের জয় হয়েছে। একদিকে চাকরি বাতিল নিয়ে টানা পড়েন অনিশ্চয়তায় হাজার হাজার পরিবার, দায় নেবে কে? অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তলের চিঠি মামলায় ভাটা পড়ল জোয়ারে। শনিবারই সিবিআই এর মুখোমুখি হতেই হচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমন প্রেক্ষাপটে উঠে আসছে এক গুচ্ছ প্রশ্ন, এখনই চাকরি না গেলেও ভবিষ্যৎ অনিশ্চিত, দায় কার? নতুন করে নিয়োগ প্রক্রিয়া, ফের অনিশ্চয়তা? নেতাদের দুর্নীতির জেরে আজ সাধারণের হয়রানি? অভিষেককে সিবিআই তলব, হাজিরা দেওয়া ছাড়া পথ নেই? অভিষেকের আবেদন শুনল না ডিভিশন বেঞ্চ, ফের ধাক্কা? আদালতে মেলেনি সুরাহা, তাই হাজিরা দেবেন অভিষেক? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও যারা রয়েছেন, রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি এবং রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ঘটনাচক্রে সবাই প্রায় আইনজীবী সন্ময় বাদ দিয়ে। আমি এক এক করে আসি প্রত্যেকের কাছে। এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে, তরুণকে দিয়ে শুরু করি। তরুণ, বিচারপতি বদল হয়ে আদেও কি কোনো অ্যাডভান্টেজ পাওয়া গেলো একদিকে নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে, অন্যদিকে যেখান থেকে পালাতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি দুতরফেই? হাইকোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড, যেখানে বিচার হয় কাগজের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে। বিচারপতি বা ডিটারমিনেশন অনেক সময় চেঞ্জ হয়, সার্টেন টাইমের পরপর চেঞ্জ হয়। কোনো না কোনো প্রত্যেকটা বিচারপতি সারা জীবন তো বিচারপতি থাকে না, তার রিটায়ারমেন্টও আসে। সুতরাং বিচারপতি পাল্টে ফেললে, তার কোর্টের সামনে ধর্ণা দিলে, তাকে ভয় দেখালে, তার নাম ধরে কুরুচিকর মন্তব্য করলে যে রায় পরিবর্তন হবে তা তো হয় না, রায় বৃষ্টি হয় তথ্যের বেসিসে। এবং সেটাই হয়েছে। গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার আদেশটা আমরা দেখেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ আমরা দেখি, স্পেশালি 21 নম্বর পাতা এবং 22 নম্বর পাতা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম লজ্জা থাকে, তাহলে কোর্ট নিয়ে এরকম উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধ করবে। এবার আসি প্রাথমিকের বিষয়। কিন্তু আজকেও তো উনি বলেছেন নবজোয়ার থেকে, যখন উনি ফেরত আসছেন সেই সময় উনি বলেছেন যে উনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই যে নবজোয়ারকে আটকে দেওয়ার জন্য এই প্রচেষ্টা, এবং সিবিআই, ইডি প্রত্যেক ক্ষেত্রে, ওনার স্ত্রী, ওনার আত্মসহায়ক, ওনার আইনজীবী, প্রত্যেককে অযথা হয়রানি করছে, অযথা হেনস্থা করছে বারবার করে, একই ছবি এবার ওনার পালা। স্বর্ণালী, ধরো এখানে এই প্যানেলে যে কজন বসে আছি, বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারি, বিভিন্ন মানসিকের হতে পারি, তাদেরকে কেউ ডাকে না তো? সিবিআই, ইডি কেন ডাকছে? কারণ আছে বলেই ডাকছে। আর 116 নোটিস করে তো, মানে অ্যাজ এ উইটনেস, এত ভয় পাওয়ার কী আছে? ফাঁসিতে ঝুলে যাব, মরে যাব, এই করবো, এত বিপ্লবী চেতনা অন্য কোথাও রাখবি, সব বিপ্লবী কথাবার্তা কুন্তলও বলতো, তোমার সামনে সেই কথাগুলো নাই বা বললাম। এবার এই ভার্সনটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিও যে চুরির দায়ে, চাকরি চুরি হোক, কয়লা চুরি হোক, বালি চুরি হোক, পাথর চুরি হোক, গরু চুরি হোক, চুরির দায়ে ফাঁসি হয় না। এখন ব্যাপারটা একটা কনফিউশন আছে, তিনি কুন্তলের সাথে সেল শেয়ার করবেন নাকি তার অনুব্রতর সাথে করবেন নাকি এনামুলের সাথে শেয়ার করবেন, সেটা ভবিষ্যৎ বলবে, এটা এখনই বলা সম্ভব না। এটা ফার্স্ট অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট প্রাথমিক নিয়ে। দেখো প্রাথমিক নিয়ে কী হলো, স্থগিতাদেশ স্থগিতাদেশ স্থগিতাদেশ, কিসের স্থগিতাদেশ গো? কোর্ট বলেছিল ডিনোভো প্রসিডিং করতে, কোর্ট বলেছিল পুনর মানে একদম শুরু থেকে শুরু করতে, সেখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, ভিডিওগ্রাফি হবে, বোর্ড নিয়ম মেনে প্যানেল তৈরি করবে, রিজার্ভেশন রোস্টার ফলো হবে। তো এই স্থগিতাদেশ এদের কী হলো? পার্শ্ব শিক্ষককে স্যালারি পেতে বলা হয়েছিল, তার জায়গায় নর্মাল স্যালারি পাবে। আর কিসের স্থগিতাদেশ হলো স্বর্ণালী? দেখো এই 32,000 সবাই দুর্নীতি করেছে এই কথা কেউ বলছে না। এই 32,000 মধ্যে বেশিরভাগই হয়তো স্বচ্ছ, বেশিরভাগই হয়তো ভালো, কিন্তু তাদের লাইফে এই প্রবলেমটা আজকে আসলো। তার দায় একমাত্র বোর্ডের, তার দায় একমাত্র সরকারের। বোর্ড এবং সরকার যদি ঠিকঠাক কাজ করতো, তাহলে এদের লাইফে আজকে এই দিনটা আসতো না, যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে থাকতো না, এবং এই দুর্নীতির জায়গা থাকতো না। এটা মানে ক্লাউড অফ মিস্ট্রি,
একটা ক্লাউড অফ মিস্ট্রি করে তৈরি করে রেখে দিয়েছে, যাতে এইগুলো করা যায়, এগুলো নিয়ে এগোনো যায়, এই দুর্নীতি করে কিছু রোজগার করা যায়। তোমাদের প্রতিবেদন আমি বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন দেখেছি, দেখানো হয়েছে নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা এই ভাইবা এবং অ্যাপটিটিউডে বড় বিশাল বিশাল নাম্বার পেয়েছে, ইন্টারভিউ নাম্বার কম। কোন নেতার ছেলে দেখলাম, তার ছেলে না মেয়ে, জামাই, তারপর জামাইয়ের ভাই, সবাই প্রাইমারি শিক্ষক, কেউ কিচ্ছু বুঝতে পারে না। এদের নাম্বারগুলো তো সামনে চলে এসেছে। আমি এই জায়গা থেকে আসবো, মণিশঙ্কর বাবুর কাছে আসবো, যে সত্যি সত্যি দেখুন নিয়োগ দুর্নীতি মতো একটা ইস্যু আমরা সবাই জানি। এই মুহূর্তে রাজ্যে বোধহয় সব থেকে বড় ইস্যু, সব থেকে বেশি মানুষ যেখানে কোথাও জুড়ে গেছেন বিভিন্ন রকমভাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুশ্চিন্তা, অনিশ্চয়তা, সেই তার তদন্তে তার তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে এত অনীহা, এবং তারপরও যখন কালকে আগামীকাল আসতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর ডাকে, তখনও কাঠগড়ায় তুলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআইকে, মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআইকে। কেন, সত্যি কি প্রয়োজনীয়তা ছিল? এতগুলো ছেলেমেয়ের ভাগ্য বিপর্যয়ের পর সত্যি কি তদন্তে স্বতঃপ্রণোদিত হয়ে সহযোগিতা করাটা উচিত ছিল না মণিশঙ্করবাবু? হ্যাঁ, এখন যেটা তরুণ যদি বলছিল অভিষেক ব্যানার্জি নিয়ে, মানে অভিষেক ব্যানার্জিকে আমি যতদূর মনে আছি অভিষেক ব্যানার্জি এর আগেও মনে হয় সিবিআই ফেস টু ফেস করেছে, মানে ওকে দেখেছে, যায়নি মানে সিবিআই বা এসছে বাবা করেছে, প্রোটেকশন নিক যা নিক। এখন কথাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন উনি মামলাটা করতে এলেন, অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমার যে অবজারভেশন, সুপ্রিম কোর্ট এটা ফ্রিভুলাস মামলা বলে সুপ্রিম কোর্ট অবজারভেশনটা দিতে পারতেন, উনি কিন্তু দেয়নি। হাইকোর্টে উনি কিন্তু অ্যাকসেপ্ট করলেন সুপ্রিম কোর্টে, এবং বেঞ্চটাকে চেঞ্জ হলো, তার মানে প্রাইমা ফেসি অ্যাকসেপ্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট দ্যাট দের ইজ সাম মেটেরিয়ালস অন রেকর্ড ইন দিস কেস, তার জন্যই কেসটা ওখানে নিয়ে গেছে। না আমার আমাকে বলতে একটু বলেনি আমার সেকেন্ড হচ্ছে যে একটা ফ্রিভুলাস মামলা যদি এরকম ধরনের হয় হাইকোর্টে, মানে 50% মামলা এরকম ফ্রিভুলাস হয়, যেখানে একটা মানে ফার্স্ট স্টেজেই খারিজ হয়ে যায়, তাহলে কি সেগুলো সবই ফ্রিভুলাস? 25 লাখটা উনি কী প্যারামিটার্সে করলেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে খুব কনফিউজিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যেটা বলছিলেন যে আজকের যে স্থগিতাদেশটা দিয়েছে কোনো কিছুই হয়নি, শুধুমাত্র মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি অর্ডারটা দিয়েছিলেন যে তাদেরকে প্যারা টিচার হিসেবে ট্রিট করতে হবে, সে স্যালারিটা ফুলটা পাবে। আজকে বলুন তো, যদি কোনো টিচারের স্যালারি না থাকে, মানে স্যালারি ছাড়া টিচারই করবে, তাদের কোনো কিছু ইয়ে থাকতো, প্রবলেম থাকতো? স্যালারির জন্যই তো সব কিছু, স্যালারিটা যখন দিয়ে দিয়েছে যে তুমি ততদিন পর্যন্ত পাবে, এটা স্টেট এনাফ। কারণ তাদের তো চাকরিটা করছে তো টাকা পাওয়ার জন্যই, টাকাটাকে যদি স্টপ না হয় তাহলে তারা খুশি তো হবেই, তো ভালো স্থগিতাদেশ তারা খুশি হয়েছে। আমি বলছি যে হয়রানি মনে করছেন না? আরো একবার সবাইকে পরীক্ষা দিতে হবে, 32,000 যে যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল রায় নিঃসন্দেহ স্থগিতাদেশ, অর্থাৎ আমি যা বুঝছি আরো একবার পরীক্ষায় বসতে হবে, আরো একবার অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, আরো একবার নাম্বারগুলো প্রকাশ্য আসবে। আপনি মনে করছেন এটা অস্বস্তি, এটা সত্যি মনে করছেন? এটা হয়রানি নয়, আজকে বলুন। আর এই হয়রানি যদি সমাধান সূত্র বার করতে চায় কোর্ট, তাহলে তার জন্য চূড়ান্ত অসহযোগিতা। অভিষেক ব্যানার্জির মতো একজন মানুষ যে বারবার বলছেন ফাঁসিতে চলে যাব, তিনি সহ তদন্তে সহযোগিতা করতে চান, তার দল তার পলিসি থেকে জিরো টলারেন্স, তিনি আসতে পারছেন না, তাকে এইভাবে ডেকে নিয়ে আসতে হলো, তাকে এইভাবে ডেকে নিয়ে আসতে হলো। বাংলা প্রবাদ আছে না, তো ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারে না, তার সে যারা জল ঘোলা করে খায়। একবার শুনে নেব, ফিরদৌস 30 সেকেন্ড। হ্যাঁ, আমি বলি যে কিছু কিছু প্রাণী আছে জানেন তো, যারা জল ঘোলা করে খায়। তো এখন জল কেউ যদি ধরো একটা ইনভেস্টিগেশনে সহযোগিতা করার জন্য 160 একটা নোটিশ হলো, সেটা সেটার জন্য কেউ এ কোর্ট সে কোর্ট ঘুরে বেড়ানোর থেকে যাওয়াটাই স্বাভাবিক, সে যেতে হলো। তো জল ঘোলা করে খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, যাই হোক না কেন, গেছেন ভালো করেছেন। সুপ্রিম কোর্ট কি বলেছিল, 13 এপ্রিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে তদন্তকারী সংস্থা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে তারা তদন্তাধীন করতে পারেন। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিরেক্ট সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট এই 13 এপ্রিলের অর্ডারের সাপেক্ষে কিচ্ছু বললো না,
বললো রিচ ইট ফাইনালিটি, যে ফাইনালিটি রিচ করে গেল, শুধু বললো পরবর্তী যদি কোনো অ্যাপ্লিকেশন করে নতুন বেঞ্চে চিফ জাস্টিসকে নির্দেশ দিল তিনি রিঅ্যাসাইন করবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো নতুন বেঞ্চ শুনবে। কিন্তু কখনোই বলেনি সুপ্রিম কোর্ট যে তুমি 13 এপ্রিলের অর্ডারটিকে রিকল চেয়ে অ্যাপ্লিকেশন করবে, তুমি ওই ওই রিটে অ্যাডিশন অফ পার্টি হওয়ার অ্যাপ্লিকেশন করবে। এবং আপনি জানেন যে একটা সাধারণ প্রিন্সিপাল হচ্ছে একটা রিটে, প্রথম কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যখন ডেকেছিল তার পরের দিনই কিন্তু সেই নোটিশটি উইথড্র করে নিয়েছিল, ক্যাপ্টেন অ্যাবিয়েন্স করেছিল। ফলে একটা রিটে যখন পার্টি অ্যাড হতে চাইছেন দুটো প্রিন্সিপাল থেকে, এক কজ অফ অ্যাকশন অ্যারোজ হয়েছে কিনা, সেকেন্ড যে ওই রিটের অ্যাডজুডিকেশনের জন্য আপনার উপস্থিতি থাকা বাধ্যতামূলক কিনা। আচ্ছা বলুন তো, সৌমেন নন্দী তার মানে স্বামী মা তরুণ যদি যে মামলা গুলো করবে তার বিষয়ে না কি একটা বিষয় স্পষ্ট, ওরা যে মামলা গুলো করবে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাবে না? সৌমেন নন্দী মামলা আমাদের অ্যাডভাইস, ওদের অ্যাডভাইস আর কে যে কোন মধ্যে সুপ্রিম কোর্ট যাবে না? আর 160 নোটিশ তো আগামী দিনে আমি সহজভাবে বলি, সহজভাবে আসি কিনা মানুষ জানতে চাইছেন, জল্পনা কল্পনা অনেক আছে জানি, আমি সন্ময়দার কাছে আসবো, অনেক কি কি কারণে কি কিভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেছে অভিষেক ব্যানার্জি সেটা স্পষ্ট হয়ে গেছে সন্ময়দা আমাদের কাছে, কি কিভাবে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছিল। এবং এই বিচারপতির যে মন্তব্য, যে কড়া ভর্ৎসনা, এবং তারপর যেভাবে আগামীকাল তাকে দৌড়ে দৌড়ে ছুটে হুটে পুটে আসতে হচ্ছে ওই এক ডাকে অভিষেকের মতো, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, কোথাও কোনো জল্পনা নেই। কিন্তু হোয়াট নেক্সট, এরপর কিছু দিকে একটা নজর রাখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে সন্ময়দা যে এরপর তিনি হাল ধরবেন, কারণ জনজোয়া যে জনজোয়ার কর্মসূচি, যে সেই কর্মসূচিতে নবজোয়ার কর্মসূচি, সেই কর্মসূচিতে বাদশাদার জন্য নাকি অভিষেক ব্যানার্জিকে ডাকা হচ্ছে এক ডাকে অভিষেকের মতো। তিনি আরও কি বলছেন, তিনি আরও অনেক কিছু বলছেন, আমি দুটো বক্তব্য শোনাবো, তারপর আসছে সন্ময়দা আপনার কাছে যে বক্তব্যগুলোর মানে কি। আমি তো বুঝলাম কোর্টের বিষয়ে, বুঝলাম নোটিশ, বুঝলাম অভিষেক আসছেন, আর রাস্তা নেই, তারপর কি? একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দুটো বক্তব্য, প্রথমটা শোনাই আগে। নবজোয়ারে বাধা দেওয়ার জন্য এইটা, এবং মমতা ব্যানার্জি বলছেন যে তিনি করবেন, দরকার হলে তিনি ভার্চুয়াল সভা করবেন, তিনি নবজোয়ার কর্মসূচি করবেন, তিনি বলছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি করবেন। কিন্তু এরপর যেটা কি বললেন, যেটা বললেন সেটা আরো বেশি ইন্টারেস্টিং, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। অভিষেক না থাকলেও এই সভা চলবে, অভিষেক না থাকলেও কর্মসূচি চলবে, এর মানেটা কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরেই নিচ্ছেন কোথাও যে এরপর অভিষেক অনুপস্থিত থাকতে পারেন দীর্ঘদিন ধরে? সডালি বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছিল একটা ফিয়ার সাইকোলজি কাজ করছে, উনি ধরেই নিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে।
অথচ সেই পরিস্থিতি তো এখনো তৈরি হয়নি, মানে আমি জানি না সেটা সিবিআই বলবে, কিন্তু আমরা তো কেউই ধরে নিইনি, ফলে মুখ্যমন্ত্রী ধরে নিচ্ছেন কেন? তার মানে তিনি অবচেতন মনে বুঝতে পারছেন যা যা অপরাধ তার পরিবারের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, আলটিমেট ডেস্টিনেশন তিহার জেল দুজনেরই, সেটা ধরে না নিলে কোনো মুখ্যমন্ত্রীর এই জাতীয় বক্তব্য আমরা শুনতে পারি না, এটা এক। দু নম্বর হচ্ছে কোনো একটা জায়গায় আমার খালি বারবার মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভাইপোর কোনো একটা জায়গায় ইগোর লড়াই চলছে না তো, যে নবজোয়ারের থেকে আমি কেন পিছিয়ে থাকবো, যার জন্য এই জাতীয় মন্তব্য। দুই, তিন নম্বর যে বক্তব্যটা আমি রাখবো এখানে সেটা হচ্ছে, এখানে আইনজীবীরা রয়েছেন তার মাঝেই আমি শুধু এই প্রশ্নটা তুলব, আচ্ছা ইন্টারোগেশনের পার্টটাকে একটা ইস্যুতে পরিণত করার খুব দরকার ছিল কি? খুব দরকার ছিল কি? মানে আমি বলছি, আমি যদি অপরাধী না হই, আমাকে সিবিআই যদি ডাকে, আর আমি যদি সকাল বিকেল দুপুর রাত সবসময় কথাটা বলি যে আমাকে ডাকলেই আমি ফাঁসির মঞ্চে চলে যাব যদি আমি অপরাধ প্রমাণিত হয়, তাহলে একটা সিবিআই ইন্টারোগেশন, মামুলি ইন্টারোগেশন, দু ঘন্টা কি তিন ঘন্টা কি চার ঘন্টা, আর তারপরে যদি তাকে ডিটেন করে রাখে তার জন্য আদালত রয়েছে, তার মানে কোনো একটা জায়গায় অবচেতন মনে কাজ করছে যে আমি এমন কিছু কিছু অপরাধ সংগঠিত করে রেখেছি যে জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো সিবিআই এর ডিটেনশনের মধ্যে পড়ে যেতে পারি। তার আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার মধ্যেই কিন্তু এটা রিফ্লেক্টেড, যার জন্য এত কোটি টাকা, মানে লোকজন এখন বলছেন একটু দাঁড়ান না, একটু নিরপেক্ষ হলে আপনার একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমার আরেকটা জিনিস মনে হচ্ছে সোনালী, সেটা হচ্ছে 25 লাখ টাকা বাঁচানোর জন্য 50 কোটি টাকা খরচা হবে না তো, মানে পরিস্থিতি তো কিন্তু সেই দিকে দাঁড়াচ্ছে, অলরেডি সুপ্রিম কোর্ট ঘুরে এসছেন, কলকাতা হাইকোর্টে এসছেন, জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে গেছেন, আবার মানে বারবার করে কখনো জাস্টিস সুব্রত তালুকদার বেঞ্চে, কখনো মানে চিফ জাস্টিসের বেঞ্চে, আবার সুপ্রিম কোর্টে যাবেন, 25 লাখ টাকা বাঁচানোর জন্য যাবেন, ডাকার তো আর আটকাতে পারবেন না, কিন্তু 25 লক্ষ টাকা বাঁচানোর জন্য যাবেন, মান সম্মান ইজ্জত মর্যাদা সব কিছু খুয়োলেন, আসলে কোনো একটা জায়গায় এটা বুঝতে পারছেন, মানে যে জায়গাটা বুঝতে পারছেন, ডেজ আর নাম্বার, এত অপরাধে সংগঠিত করেছে একটা দল এবং তার নেত্রী এবং তার ভাইপো, তার জন্য কাল হোক পরশু তাদের জেলে যেতেই হবে। আর আমি শেষ করবো আরেকটা কথা বলে সেখানে, না কিন্তু আগামী কাল যা ডাকার সঙ্গে সঙ্গে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক না থাকলেও এই সভা চলবে, মানে এইটা কি এটা অবচেতন মনে, আমি বলছি অবচেতন মনে প্রসেসটাকে কন্টিনিউ রাখার জন্য আর কি, আগামী কাল তো প্রথম সম্মান এবং সেখানে এত অপরাধ আমি সংগঠিত সরকার একটা প্রসেসকে কন্টিনিউ রাখার জন্য, সোনালী আমার প্রোডাক্ট হচ্ছে কুন্তল, আমার প্রোডাক্ট হচ্ছে শান্তনু, আমার প্রোডাক্ট হচ্ছে বিনয় মিশ্র, ফলে এরা যা যা সাক্ষ্য প্রমাণ অন্তত কুন্তল শান্তনু দিয়ে রেখেছে তা আমি জানি না, ফলে স্বাভাবিকভাবে দিনের শেষে যদি আমাকে কোনো কারণে ডিটেনশনের মধ্যে পড়তে হয় সেই ফিয়ার সাইকোলজি থেকে পিসির মধ্যেও তার কথাটা রিফ্লেক্টেড হচ্ছে। আরেকটা কথা বলে শেষ করবো, এখানে এখানে তিনজন আইনজীবী রয়েছেন, আমি একটা কথা আমার খালি বারবার মনে আসছে বলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে আক্রমণাত্মক কথা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে বলছেন, কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, অর্থাৎ ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া যত নষ্টের গোড়া ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা এবার জাস্টিস অমৃতা সিনহা এই বেঞ্চে এই রায় দিলেন, এবার কি করবেন? আবার কি আরেকটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কোনো একটা অ্যাঙ্গেল থেকে? আদালতকে মানে আপনি বলছেন যে আবার কি বিচারপতি বদল হবে? ধরুন আক্রমণ, আদালতকে আক্রমণ করাটা বন্ধ হোক, জাস্টিস রাজশেখর মন্তার সম্বন্ধে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি জাতীয় কথাবার্তা বলেছেন? কেন কেন এই ধরনের প্রবণতা বাড়বে? আজ মানে স্বাধীনতার 7 দশকের মধ্যে এই পশ্চিমবঙ্গের একটা বক্তব্য শোনাবো, অধীর রঞ্জন চৌধুরী, তিনি আগামীকালের ডাকের বিষয়ে কি বলছেন? কোনো ভয় আছে না নেই? গোটা রাজ্য রাজনীতি কিন্তু এই মুহূর্তে আলোচনা করছে, আগামীকাল কি কি ভয় লুকিয়ে রয়েছে? অধীরবাবু কি বলছেন একবার ঝট করে শোনাই। দেশ কিছু বলার নাই তো, এখানটায় ভয় পাওয়ার কিছু নাই, যাবে দেখা করবে ছেড়ে দিবে কিছুই হবে না, দেশ কিছু বলার নাই তো, এখানটায় ভয় পাওয়ার কিছু নাই, যাবে দেখা করবে ছেড়ে দিবে কিছুই হবে না। শঙ্করদা হ্যাঁ এক লাইনে বলবো, সোনালী একটা জিনিস বললো যে 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 চাকরিগুলো বাতিলের এবং স্থগিতাদেশের কথা বলছে সেটা হচ্ছে আবার হয়রানি হচ্ছে, আবার তো তাদেরকে পরীক্ষা দিতে হবে, আদালত যেগুলো পর্যবেক্ষণ করে শুধুমাত্র আমার সিম্প্যাথি গ্রাউন্ড বা আমার মুখের কথা নয় কাগজ কথা বলে। আজকে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়ে ববিতার হলো এবং ববিতার চাকরিটা দিল কে? কোর্ট। সেই ববিতার চাকরিটাকে এখন অনামিকা। আজকে আমি শেষ করতে ভাই,
আমি বোর্ডের এগেইনস্টে মামলা হয় না আজকে 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 ববিতা চাকরি ববিতা যদি বলে আজকে ববিতা সময় শেষ একদম সমস্যাটা কে কিউজ আজকে সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার রাজ্য সরকার রাজ্য সরকার এই যে প্রাইমারিতে কি করছিল প্রাইমারিতে ববিতাকে দেওয়ার সময় প্রাইমারি করছিল সেটা ববিতাকে সময় শেষ তরুণ 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 কোন ভয় আমি আমি জাস্ট 10 এক লাইনে শুনবো তরুণ এক সেকেন্ড এক সেকেন্ড প্লিজ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক থাকলেও না থাকলেও চলবে। দেখো অভিষেক এগিয়ে যাচ্ছে পিসির থেকে, পিসি 5 লক্ষ টাকা ফাইন হয়েছিল, অভিষেক 25 লক্ষ টাকা ফাইন, এখানে অভিষেক এগিয়ে যাচ্ছে, তিহারের দিকে আসতে এগিয়ে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ, দেখা যাক আগামী কালের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কি হয় কি হয় নজর রাখবো আমরা সেদিকে। আপাতত ডিবেট শেষ করছি এখানে, ফিরে আসছি বিরতির পর। এখন এই পর্যন্ত, একটু পরেই দেখুন জব চায় বাংলা আজ মুয়েকের সঙ্গে, নমস্কার।